আইন অনুযায়ী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, গণতন্ত্রের প্রতি আস্থা নেই বলেই নির্বাচন কমিশনের ভুল ত্রুটি নিয়ে কথা না বলে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা চায় বিএনপি। রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফজলে রাব্বির রিপোর্ট। সংবিধানের 118-র এক ধারা অনুযায়ী 2022 সালে নির্বাচন কমিশন আইন পাশ করে সরকার। তবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নতুন এই নির্বাচন কমিশন আইন যথেষ্ট কিনা এ নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের। ল রিপোর্টার্স ফোরামের মিট দ্য প্রেসে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এ বিষয়ে গঠনমূলক মতামত না দিয়ে বিএনপি অসৎ উদ্দেশ্যে অসাংবিধানিক পথে হাঁটতে চায়। লুপ হোল যদি থেকে থাকে, ওনারা তো আইডেন্টিফাই করে দেখ যে এই লুপ হোল আছে, এটা কারেক্ট করা যায় কি যায় না সেটা দেখা যাবে। আজ পর্যন্ত কি আপনারা বিএনপির কাছ থেকে শুনেছেন যে এই এই লুপহোল আছে, এই কারণে আমরা এটা এই লুপহোলগুলি কারেক্ট করলে এই পজিটিভ সাজেশন কি তাদের কাছ থেকে এসছে? কিন্তু ওনারা যেই থাউকাভাবে বলছেন, এটা হচ্ছে নির্বাচন না করার উদ্দেশ্য, জনগণের কাছে না যাওয়ার উদ্দেশ্য। জনগণের কাছে আসেন, জনগণ যাকে ভোট দেয় সেই তো সরকার, বাংলাদেশের সরকার হবে। বিএনপি চেয়ারপারসনের সাজা বাতিল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনাকে গুজব বলে জানান আইনমন্ত্রী। বেগম জিয়ার রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই বলেও মত দেন তিনি। রাজনীতি করার জন্য প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে সুস্থতা। তিনি যদি সুস্থ হয়ে যান তাহলে পরে তো তার নেক্সট প্রশ্নটা হচ্ছে, নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে তার যে বাকি সাজা, তার খাটতে অসুবিধাটা কোথায়, তাকে তো বাকি সাজাটুকু খাটতে হবে। তিনি তো দণ্ডিত, এখন আপনারা যদি হাইকোর্টের রায় দুই তিনটা পড়েন তাহলেই দেখা যাবে যে তিনি নির্বাচন করতে পারেন কি না। যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামাতের বিচার হওয়ার আগে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়ার সিদ্ধান্তে কোনো সমস্যা নেই বলে জানান আনিসুল হক। তবে শিগগিরই যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামাতের বিচারের বিষয়টি মন্ত্রী পরিষদে উত্থাপন করা হবে বলেও জানান তিনি। প্রথমবার যখন ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।